জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। দরবার শেদারসা সাংস্কৃতিক আশ্রম এই পেজ থেকে দীর্ঘদিন বিরতি দিয়ে আবারও শুরু করছি আপনাদের বিশেষ কিছু তথ্য এবং দরবার শেদারসাহের জীবনী, সেই সাথে দরবার শেদারসাহের পরিচিতি সম্পর্কিত নানা তথ্য আপনাদের সাথে তুলে ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে আছে দরবার শেদারসাহ এবং ফকিরানী আরিসুন নেসার সবচেয়ে কাছের একজন ভক্ত ফকিরানী সারেজান। উনি সব সময় গুরু গুরুমার পাশে থেকেছেন আমৃত্যু পর্যন্ত, এবং ওনার সামনে ওনার হাতের উপরেই তাদের শেষ নিঃশ্বাস ইহজগতের থেকে বিদায় নিয়েছে। দরবার শেদারসাহের পরিস্থিতি সম্পর্কে বলার জন্য আমি আগেই বলে নিই যে দরবার শেদারসাহ আমার দাদাগুরু। উনি ছিলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামের একমাত্র চুয়াডাঙ্গা জেলার গর্ব দরবেশ খোদাবখশ সাহেব, যিনি 21শে স্বর্ণ পদক ও বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্ত সাধক পুরুষ ছিলেন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় যে শিল্পকলা একাডেমি রয়েছে সেগুন বাগিচা ঢাকাতে সেটির সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিক্ষক ছিলেন। তো সেই গুরুর একমাত্র প্রধান শিষ্য ছিল আমার দাদা দরবেশ শেদারসাহ। দরবেশ শেদারসাহ উনি সঙ্গীত অঙ্গনে ওনার বিশেষ কৃতিত্ব ছিল, নিজেও অনেক সঙ্গীত রচনা করেছেন, অনেক গানের কথা সুর দিয়েছেন, সেগুলো আমরা পরে আস্তে আস্তে আপনাদেরকে তুলে ধরবো। এবং আজকে আমি যে বিষয় নিয়ে আমার ফুবু হয় সারেজান ফকিরানি ওনাকে আমি সামনে নিয়ে আসছি, তা হলো আমার দাদাগুরুর যে আশ্রম আছে বহলগাছি গ্রামে, সরোজগঞ্জ থেকে মাত্র 1 কিলোমিটার দূর, সেই আশ্রমে আমার দাদাগুরু দরবেশ শেদারসাহ এবং দাদি ফকিরানী আরিসুন নেসা ওনারা শায়িত আছে। ওনাদের দেহ মোবারক সেখানে মাজারে সমাধি দেওয়া হয়েছে। এই গল্প আপনাদেরকে একটু ভিন্ন ভাবে আজকে তুলে ধরব, এবং একজন জলজ্যান্ত সাক্ষী আমার সামনে বসে আছে সারাজান ফুবু। তা হলো যে আমার দাদা যখন দেহত্যাগ করে 2010 সালে, দাদি দেহত্যাগ করে 2013 সালে, দেহত্যাগ করার 7-8 মাস আগে প্রয়োজন হয়ে পড়ে দাদাগুরু দরবার শেদারসাহ ওনার মাজারটি কিছুটা সরিয়ে নেওয়ার। কারণ বাড়ির উঠানের মধ্যে যারা দেখেছেন আমাদের আখড়া বাড়িটি দর্শন করেছে, তারা হয়তো জানেন যে দাদা যে সাধু সঙ্গের আয়োজন করতো সেখানে 12ই চৈত্র যে সাধু সঙ্গটি আয়োজন করা হতো, সেটি দাদার মা হাদিসন আম্বিয়া, ওনার নাম, ওনার মৃত্যু দিবস উপলক্ষে সাধু সঙ্গ আয়োজন করা হতো। ওনার মাজারটি বাড়ির ভিতরে ছিল, ঠিক তার পাশেই দাদাগুরু দরবার শেদারসাহের সমাধিস্থ করা হয়েছিল, এবং তার পাশে একটি বকুল গাছ ছিল। এই বকুল গাছ কাটার পরেও এবং কিছুটা জায়গার সংকুলন হবে না এবং অনেকখানি জায়গা দখল করে নিবে, এই জন্য দাদাগুরুর দেহ মোবারক কিছুটা সরানোর প্রয়োজন হয়ে পড়েছিল। সেটা 2.5 বছর পর, দাদার মৃত্যুর 2.5 বছর পর, এবং সেই দেহ মোবারক সরানোর কাজে সরাসরি সম্পৃক্ত এবং চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার এই সারাজান ফুবু। সেই সম্পর্কে বিস্তারিত তার মুখ থেকে আমি প্রয়োজন মনে করলাম যে এই বিষয়গুলো একটু ধারণ করার জন্য, কেননা সাধক পুরুষদের বিভিন্ন তথ্য আমরা এইভাবে যদি ধারণ করে না রাখি হয়তো কালের গর্ভে হারিয়ে যেতে পারে সব তথ্যগুলি। আমরা কথা বলবো হেদায়েতের ভক্ত সারাজান ফকিরানির সাথে। আপনার নাম কি? আমার নাম সারাজান। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে হেদায়েত আপনার গুরু ছিল, তার দেহ মুবারক কবরটি একটু সরানোর কাজে আপনি সরাসরি সেই কাজে ছিলেন এবং দেখেছেন, এটা কি সত্যি? জি ছিলাম। এই দেহ মোবারক সরানোর প্রয়োজন কেন হইলো, কেন সরানো হইলো? ওই আমার গুরু মার জায়গা হইছিল না, জায়গা একটু কম পড়ছিল, ওই জন্য সরাই নি। তখন কি আপনার গুরু মা বেঁচে ছিল? হ্যাঁ, আমার গুরু মা বেঁচে ছিল। ওই সরানোর কাজ কি আপনার গুরু মাও দেখেছিল? হ্যাঁ, আমার গুরু মা দেখেছিল। তাহলে এই যে যখন আপনারা সেই কবরটি সরালেন এবং দেহ প্রায় 2.5 বছর পরে এই কাজটা করা হয়েছিল, কিন্তু এই 2.5 বছর পরে আপনারা যখন কবরটা সরাইলেন, যখন ফাঁকা করলেন, আতালি বাস এগুলো যখন সরাইলেন, ভিতরে কি দেখতে পেলেন? ওনার মরা রয়েছে, খালি হাত পার লোক গুলো এগুলো ছিল, আর মাথার জট টট সবই হলো, ছিল গাছ হাত মিশে কাপড়টা নষ্ট হয়ে গেল,
তারপরে আমার পরমাত্ম ভাই আজিমউদ্দিন মৃধা, উনি বাজারে থেকে কাফন নিয়ে এনে আবার ফের কাফন পরিয়েছে সরি মাটি দিয়া তার মানে ওনার চেহারা ঠিক সেই রকমই ছিল, ঠিক কোনো হয়ে গেছে পচা বা পোকায় খাওয়া কিছুই না হয়নি, না শুধুমাত্র হাত এবং পায়ের নখ খুলে গিয়েছিল জি আর কাফনটা নষ্ট হয়ে গিয়েছিল কাপড়টা। কাফনটা নষ্ট তা আপনারা পরবর্তীতে আবার নতুন কাফন নিয়ে এসে আবার তাকে সরিয়ে সমাধিস্থ করলেন, জি এবং এই যে দীর্ঘদিন পরে কবরটা যখন ফাঁক করলেন, যখন ভিতরে দেখা গেল সেখান থেকে লাশ রাখার যে গন্ধ, লাশ দীর্ঘদিন থাকলে সেই গন্ধ কি ছিল? না গন্ধ ছিল না, একটা যে একটা তাইলে সরাইনি হলে একটা সুবাস বাসনাতে বাড়ি মহিত হয়ে গেল। এই কাজে আপনারা কে কে ছিলেন? ছিলাম আমার পরমত্ত ভাই যোগিরাজ সোনু, শ্রীকলে সাত্তার ভাই, তারপরে আমার ভাই আজিমউদ্দিন মৃধা উনি ছিলেন, আর আপনার গুরু মা? আমার গুরু মা ছিল। আচ্ছা, এইটা করতে গিয়ে আপনাদের কোনো ভয় ভীতি এই রকম কোনো ভয় আসেনি না আমাদের ভয় আসে না, আমাদের ভয় করছল খালি একটু পুলিশ পাট্টা বুঝে যে কবর সরানোর? কবার সরানে কোনো আসে অসুবিধা করবে কি, বাড়ির সব গেটের দরজা মরজা আটকে দিয়ে আমরা ওই কাজটা করেছি। সুধী দর্শক, আপনারা জেনে থাকবেন যে বর্তমানে এই কবর সরানোর জন্য বাংলাদেশ সরকার বিশেষভাবে নীতিমালা প্রণয়ন করেছে, যে ব্যক্তি বা রাষ্ট্রের স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের কবর যদি সরানোর প্রয়োজন হয়ে থাকে, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদেরকে সহায়তা প্রদান করার সাপেক্ষে কবরটি আরো সরিয়ে দিতে তারা বাধ্য থাকবে, এই মর্মে একটি বিবৃতি আছে, যেটি সেই সময় আমাদের কারো জানা ছিল না, হয়তো তাদেরও জানা ছিল না, এবং এই ভীতিটাই শুধুমাত্র তাদের কাজ করত যে প্রশাসন যদি জানে এটা কিভাবে নেবে, হয়তো তাদেরকে দোষী সাব্যস্ত করবে, যেহেতু লালন ঘরনার এই মানুষগুলো সহজ সরল হয়ে থাকে, তাই তাদের মনে এই ভাবনাটা আসাটা খুবই সামান্য ছিল। তবে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটি পেলাম যে আধুনিক বিজ্ঞান বলে যে মৃত্যুর প্রায় 6 মাসের মধ্যে সবকিছু পচন ধরে মাটির সাথে মিশে যায় হাড় ছাড়া, আর আমরা জলজ্যান্ত সে সাক্ষী বসে আছে যে গুরুর দেহ মোবারক স্থানান্তরিত করেছে সেই সারেজান ফকিরানি, উনি আমাদের তথ্য দিলেন যে তার গুরু আমার দাদাগুরু দরবেশ সেদাক শাহ 2.5 বছর পর, 2.5 বছর পর ওনার দেহ মোবারক স্থানান্তরিত করার সময় ওনার শুধু হাত এবং পায়ের নখ গুলো খসে গিয়েছিল, তাছাড়া ওনার দেহের কোনো অংশ পচেনি, এবং পরবর্তীতে শুধুমাত্র কাফনের কাপড়টি পচে গিয়েছিল, যেটা আবার নতুন করে কাফনের কাপড় কিনে এনে তাকে নতুন ভাবে সমাধিস্থ করা হয় তার বসতভিটাতেই, তার ওই আখড়া বাড়িতেই, যেটি মাজার হিসেবে এখনো দণ্ডায়মান আছে বসত বাড়িতে। ফকিরানী আরিছুন নেসা, যে আপনার গুরুমা ছিলেন, উনি এটা কিভাবে স্বাভাবিক ভাবে নিয়েছিল, নাকি ওনার ওনার মধ্যে কোনো ভয় ভীতি কাজ করেছিল এই অবস্থা দেখে? উনাকে ওনার স্বামী যে ওনার সাধক সঙ্গী হেদায়েত শাহ ছিল, ওনার যে মুখটা দেখলো যখন 2.5 বছর পর, তখন কি তাদের মধ্যে কোনো বিচলিত ভাব বা ভয় ভীতি লাশ দেখার এই রকম কিছু ছিল কিনা? না ভয় করছিল, একটু দুঃখ পাইছিল, দুঃখ তো একটু পাওয়ারই কথা, আমরা সবাই দুঃখ পাইছিল ভাইরা। তো আমরা যার সাথে কথা বলছি মূলত এই সারেজান ফকিরানি, উনি দীর্ঘদিন এই বহালগাছে আকড়া বাড়িতে ছিলেন, এবং ওনার গুরু গুরুমা তাদেরকে সেবা শুশ্রূষা করেছেন, এবং দরবেশ হেদায়েত সাহেব সার্বক্ষণিক সঙ্গী ছিলেন, ডাক্তার বা যে কোনো সাধু সঙ্গে বা হাসপাতাল যে কোনো ট্রিটমেন্ট চিকিৎসার ক্ষেত্রে উনি বাথরুমের কাজ পর্যন্ত উনি সাহায্য করতেন গুরু গুরুমাকে যখন অক্ষম অবস্থায় ছিলেন তারা শারীরিকভাবে। তো সবচেয়ে বেশি খারাপ ছিল আমার দাদিগুরু আরিছুন নেসা, উনি মৃত্যুর 6 মাস আগে একদম বিছানা থেকে আর খুব খারাপ অবস্থায় ছিলেন, এবং নড়াচড়াও উনি করতে পারতেন না, সেই মুহূর্তের বর্ণনা আমরা শুনবো সারেজান ফকিরানির মুখ থেকে। আপনার গুরু মাকে কি অবস্থায় আপনি শেষ সময় দেখেছেন আপনি যদি আমাদেরকে একটু বলতেন? ওনার গায়ে আগে প্রথম জ্বর আসলো, আসলি পরে আমার পরমাত্মা ভাই আজিমউদ্দিন মৃধা ডাক্তারের কাছ নিয়ে গেল, ডাক্তার বলল পেটের ভিতরে টিউমার, তারপরে হইলো হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে লাগলো,
খাইনের পরে কিছু হইল না, ফরিদপুর ডাক্তার বাড়ি নিয়ে গেল, সেখান থেকে আর উনি অসুস্থ হয়ে গেল। আর 2 দিন পরেই মারা গেল। 6 মাস উনি বিছানে পড়েছিল। আমরা আমার ভাইরা ডিউটি দিয়েছে সিরিকলের, মুবারক, রশিদ ভাই, রশিদ ভাইয়ের বউ সুজন মুক্তার, আমার পরমাত্ম ভাই, উনার বউ উনি, তারপরে আমার ভাই আজিমুদ্দিন মৃধা সাজির আঁকড়াই উনি থাকতেন, উনি বাড়ি ঘর ফেলেছে আঁকড়াই এসে থাকতেন, সকল মিলে সব এক জায়গায় থাকতেছে। আমরা শুনেছি যে আপনার গুরু মা যেদিন মারা যায় ঠিক সেই দিনই সাধু সঙ্গের পূর্ণ সেবা শেষ করে সাধু সঙ্গ শেষ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে উনি সব কাজ গুছানোর পরে সন্ধ্যাবেলা উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাধুগুরু যখন চলে গেল বিদেহে, তখন ওনার কথা বন্ধ হয়ে গেল। এবার দা খেতা কাপড় সব বাড়ির মধ্যে গুছে গাছে নিয়ে এনে সন্ধ্যাবেলা এই ঈশার নামাজের সময় আমার মার 2 বোন আইসে আছে, মেয়েরাও শুয়েছে, আমি পাঁজরে শুয়েছি, আমার মার পেটের পরে হাত দিয়ে আমি শুয়ে রয়েছে, আর মার চোখ মানে মার বোন তাকিয়ে রয়েছে। তাইকে আমার বলছে সারে যান, তোমার মা যে চোখ কেরম করছে, এখন আমি চোখ পান তাকে দেখে আরাম করে ধরলাম আর জানটা বেরিয়ে গেল। শুনছিলাম ফকিরানী আরিছুন নেছার শেষ নিঃশ্বাস ত্যাগের কিছু সময় মুহূর্তের কথা তার সবচেয়ে কাছের ভক্ত ফকিরানী সারেজানের কাছ থেকে। তো এই হেদায়েত শাহ এবং তার সাধন সঙ্গী আরিছুন নেছা ওনাদের যে পথচলা এবং যেভাবে ওনারা মৃত্যুবরণ করেছে সেটি খুব কম মানুষের ভাগ্যে হয়ে থাকে, যে তারা নিজেরা নিজেদের মৃত্যুর ক্ষণ সময় এগুলো জানতেন এবং সব সময় সেই মোতাবেক কথা বলতেন। তো এই তথ্যগুলি দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং এইগুলি সংরক্ষণ করার জন্য সাহায্য করেছেন আমার দাদাগুরুর খুব কাছের ভক্ত সারেজান ফকির। আমি ওনার চরণে ভক্তি রাখি, কারণ উনি আমার এই তথ্যগুলি দিয়ে সাহায্য করেছেন এবং এই তথ্যগুলি আমি ভবিষ্যতে সংরক্ষণ করতে যাতে পারি সেই ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করেছেন। আমি আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, আপনি এখন শারীরিক অবস্থা আপনার কেমন? বিশেষ ভালো না, হাটের সমস্যা হয়ে, নানান চিন্তা ভাবনায়, গুরু গেল, গুরু মা গেল, সন্তান গেল। আমরা জানিয়ে রাখি যে ওনার কিছুদিন পূর্বেই যে ওনার একমাত্র ছেলে শামসুদ্দিন ভাই আমাদের উনি দেহত্যাগ করেছে বিশেষ দুর্ঘটনায় ঢাকাতে। আমরা তার আত্মার প্রতি সমবেদনা জানাই, গুরু তার আত্মাকে শান্তি রাখুক এই এই দোয়া করি। তো এই বলে আমি আপনার চরণে অনেক অনেক ভক্তি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও পরবর্তীতে কোনো প্রমাণ যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি বা পাই সে সময় আবারও আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার দাদাগুরুর আশ্রম বলগাছি গ্রাম সরোজগঞ্জ বাজারের খুব নিকটবর্তী, মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত রাস্তার পাশেই। আর এই আশ্রমে 2টি সাধু সঙ্গ হয়ে থাকে, একটি হচ্ছে 6ই শ্রাবণ বাংলা এবং 21শে জুলাই ইংরেজি, অপরটি হলো 13ই চৈত্র বাংলা এবং 27শে মার্চ ইংরেজি। এছাড়াও আমার দাদাগুরুর জন্ম জয়ন্তী উপলক্ষে আমার গুরু সুজন মুক্তারের বাড়ি, সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাড়কান্দি বুড়াপাড়া নামক গ্রামে আমার সাইজিদ ধামে অনুষ্ঠিত হয়, সেটি 1লা ফাল্গুন বাংলা এবং 14ই ফেব্রুয়ারি ইংরেজি তারিখে। এই 3টি সাধু সঙ্গে আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে যে সকল দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী সাধুগুরুরা দেখছেন সবার চরণে ভক্তি দিয়ে আপনাদের সবাইকে এই 3টি সাধু সঙ্গের নিমন্ত্রণ জানাই। এবং এইভাবে ভিডিওর মাধ্যমে নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আসবেন, আমাদের আখড়াবাড়ি পরিদর্শন করবেন, তাতে এই বাংলার যে সংস্কৃতি, লালন সংস্কৃতি, সেটি সমৃদ্ধ হবে এবং আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। শেষ করছি আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন, জয় গুরু।